ভগবতে বাসুদেবায়। যেতবে চন্দন যাত্রার সময় আসিছি, বৈশাখ মাস শুক্ল পক্ষ রোহিণী নক্ষত্র গুরুবার, এই দিনরে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ারে আজ চন্দন যাত্রা আরম্ভ হয়েছি, আর সেই চন্দন যাত্রায় সমস্ত যোগ দেওয়া উগ্রসেন সমস্ত যাদব মানুষ নেই যমুনা কূলক যাইছেন, আর যমুনা কূলরে সে নাবকু অনেক প্রকার সজাউছেন, সুন্দর ভাবে সজ্জিত করছেন। সে নাবরে নাবরে বসি নাবরে পরিক্রমা করবে, সে যমুনা নদীর নাবক্রীড়া করবে। তেমনি চন্দন যাত্রা অপূর্ব যাত্রা, এতে সমস্তে আজ যোগদান করছেন। পুষ্প চামর লুড়ই হই পঁতি পঁতি হড়প ধূপ কাটি যে দর্পণে শোভন্তি, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন, রামকৃষ্ণ হস্ত ধর্ম উগ্রসেন পুণি না বর মঙ্গে যাই ন উঠিলে তক্ষণি, বর মঙ্গে যাই ন উঠিলে তক্ষণি, না বর মঙ্গে যাই ন উঠিলে তক্ষণি, বেহেরা খুঁটিয়া ডাক মণিমা মণিমা, গরিবক ডাক প্রভু বারে ক শুনিমা, গরিবক ডাক প্রভু বারে ক শুনিমা, গরিবক ডাক প্রভু বার কে শুনিমা, সুরতকু আদি করি যেতে থিলে নাতি সকলে গোড়াই ছন্তি হই পঙ্ক্তি পঙ্ক্তি, সকলে গোড়াই ছন্তি হই পঙ্ক্তি পঙ্ক্তি, সকলে গোড়াই ছন্তি হই পঙ্ক্তি পঙ্ক্তি। আজি ধূপ চন্দন কর্পূর বাসনার মহকি উঠুছি আজি যমুনা কূল, আউ সে নাবটিকে এতে সুন্দর ভাবে সজাই দিয়েছেন যাদব মানে, আউ সে নাবরে এথর মঙ্গ উপরক চড়ি যাইছেন রামকৃষ্ণ, তাঙ্ক সহিত সমস্ত যাদব মানে মধ্য ধীরে ধীরে সে নাব উপরক চড়িবাকু যাউছেন। শ্রী চামুরে নৃত্য গীত করিন্তি খটনি, বাম ডানরে নৃত্য করি বিলাসিনী, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন, দশ বিংশ পাঁচ শত নাব ভিন হই জল ক্রীড়া করি সর্বে রুণ্ড যে করই, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন। আজি এতে নাব সজ হয়েছেন, দশ বিংশ পাঁচ শহ নাব, তেমন এতে নাব সুসজ্জিত ভাবে যেতবে যমুনা নদী ঠেলি দেওয়া, আর সে যমুনা নদীরে সে নাবরে আজি সমস্তে বসি সে নাব ক্রীড়া করা এই চন্দন যাত্রে বাহারি পড়ছেন সমস্ত যাদব মানে। শুণ পরীক্ষিত রাজা কই সুখ জতি জল ক্রীড়া করুচন্তি হরি লক্ষ্মীপতি, ক্রীড়া করুচন্তি হরি লক্ষ্মীপতি, জল ক্রীড়া করুচন্তি হরি লক্ষ্মীপতি, ষড়মন্ত্রী আদি করি যেতে কাদব যে যাহা নাম আবরি অছন্তি সরব, যাহা নাম আবরি অছন্তি সরব, যে যাহা নাম আবরি অছন্তি সরব। তেমন আজ যে যাহার নাবরে সমস্তে বসিছেন, আর নাব ক্রীড়া চালিছি সমস্তে নাবকু বাহি বাহি চালিছেন, অপূর্ব সে দৃশ্য অপূর্ব সুন্দর সে দৃশ্য, রাজাঙ্কর নাবে বিজে কৃষ্ণ কাম পাল দেবকীর সর পুত্র সুনা সাদুলাল, দেবকীর সর পুত্র সুনা সাদুলাল, দেবক
ষোড় পুত্র সুনা সাধুলাল। তেমন রাজা উগ্রসেন যে নাভরে বসিছেন সেই নাভরে কৃষ্ণ বলরাম বসিছেন এবং কৃষ্ণকর সে ছ ভাই বসিছেন সুনাশাঙ্ক সহিত এ সমস্তে বসিছেন। তই রপাশে কয়েক নাবেক মণ্ডনী অপূর্ব নাট মন্দির ঝিঙ্কর ছায়েণী গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন সেনাবকু আবরিলে হংস ডিম্বেণী অষ্টমল্ল আদি নাবে ছমতি সঙ্গে ঘেনি অষ্টমল্ল আদি নামে ছমতি সঙ্গে ঘেনি অষ্টমল্ল আদি নামে ছমতি সঙ্গে ঘেনি। তেমন রাজা উগ্রসেনক নামে বসিছেন প্রভু শ্রীকৃষ্ণ বলরাম সুনাশা এবং দেবকীঙ্কর ষড়পুত্র এবং তাঙ্ক পাখরে আউ গটিয়ে নাব অছি সে নাবরে বসিছন্তি কংসর পুত্র হংস আউ ডিম্ব ষণ্ডাসুরর পুত্র মানে তৃণাবর্তর পুত্র মানে এবং অষ্টমল্লঙ্কর পুত্র মানে সমস্তে আউ এক নাবরে বসিছন্তি যাহা কি যে ঝিঙ্কর পক্ষী দ্বারা শোভাবর্ধন করুছি আজি সে নাবটি। মহাবীর দর্পিষ্ট যে আউ মহাবলি পুনি আউ মহাবলি পৃথিবী দেবী নশয়ে আকর্দলি পুণি আকর্দলি গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন প্রভু শ্রীমধুসূদন গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন প্রভু শ্রীমধুসূদন নাব উপরে করন্তি একান্তে ভাড়েণি পুণি একান্ত ভাড়েণি পিতৃ পিতামহ শত্রু হলি চক্রপাণি শত্রু হলি চক্রপাণি গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন প্রভু শ্রীমধুসূদন গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন প্রভু শ্রীমধুসূদন। আজি সমস্ত যাদব মানে গোটিয়ে গোটিয়ে নাবরে বসি বিংশ শত পাঁচশহ নাব সে বিংশ শত পাঁচশহ নাবরে বসি আজি সমস্ত যাদব মানে যমুনা নদীরে জলক্রীড়া করুছন্তি এই সময়ে যে অষ্টমল্লঙ্কর পুত্র মানে কংস রাজাঙ্কর পুত্র এই যে নাবরে বসিছন্তি সেমানে কৃষ্ণঙ্কর নাবকু দেখি কৃষ্ণঙ্কর নাবকু দেখি ক্রোধরে অতিষ্ঠ হয়ে যাচ্ছন্তি ক্রোধরে জর্জরিত হয়ে যাচ্ছন্তি ইচ্ছা করুছন্তি মনে মনে ভাবুছন্তি এই সময়ে বড়িয়া সুযোগ অছি ইয়াকু মারিবা পাই ভালো সুযোগ মিলিছি ইয়াকু এই নাব দ্বারা ঠেলি দেবি সে নাবরে যমুনা জলরে বুড়ি মরিযিব এমিতি কেহি কোন ভাবুছন্তি আজি দুষ্ট চিন্তা দুষ্ট বুদ্ধি সেমানক মন ভিতরে কেবল ঘারুছি। আম্ব পিতাকু মাইলা এই শ্রীপতি আম্বে আকু নমাইলে লভি নর্ক গতি গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন। আজি হংস ডিম্বঙ্ক সহিত এই অষ্টমল্লঙ্কর পুত্র মানে আজি কু চিন্তাধারা কু বুদ্ধি প্রয়োগ করুছন্তি নিজ নিজ ভিতরে কথা হউছন্তি ইয়ে আম পিতাঙ্কু মারিছি ইয়ে আম পিতামানঙ্কু মারিছি তেণু ইয়াকু ইয়াকু মারিবা দরকার যদি আমি ইয়াকু ন মারিবা তাহলে আম পিতৃহন্তার প্রতিশোধ আমি নেই পারিবানি আম পিতৃহন্তার প্রতিশোধ নেই পারিবানি আর যেউ মানে পিতৃহন্তার প্রতিশোধ ন নিয়ন্তি সেমানে কেবল নরকরে পড়ন্তি তেণু আমি যে পর্যন্ত ইয়াকু ন মারিছন্তি সে পর্যন্ত আমি শান্তিরে রহিপারিবানি আমি নর্ক ভোগ করিবা তেণু সমস্তে এইভাবে চিন্তাধারা নেই আজি নাবরে বসি যাচ্ছেন কোণ কুচি শরীরে বড় সংগ্রাম করিবা বিশ্বাসঘাতক করি গুপতে মারিবা বিশ্বাসঘাতক করি গুপতে মারিবা
বিশ্বাসঘাতক করি গুপতে মারিবা, নইলে তো বিষ দেবা ভোজনর বেড়ে, নইলে আখড়া সাড়ে করিবা কগোড়ে, নইলে আখড়া সাড়ে করিবা কগোড়ে, নইলে আখড়া সাড়ে করিবা কগোড়ে। তেমন আজ চিন্তা করছেন সমস্তে মিলিমিশি আকু মারিবা, শরীরে বল থিবা পর্যন্ত আমি আকু পরাস্ত করিবা, যদি আম বল পাখরে তা বল অধিক হয়ে যায়, আমি তাকু বলরে ন পারিবা, তাহলে বুদ্ধি বলরে মারিবা, কৌশল করি তাকু মারিবা, তেণু কৌশল করি মারিলে বলর কিছু আবশ্যকতা না, তেণু সমস্তে চিন্তা কর ইয়াকু কেমিতি মারিবা। তেণু আজ দুষ্ট অসুর মানে কোন চিন্তা করুছন্তি, কেই কেই ভাবুছন্তি এই সময় ঠিক সময় মিলিছি, আজি এ নাবকেলি করুছি, নাবক্রীড়া করুছি, তেণু এই সময় আজি এ চন্দন যাত্রার তাকু এ নাবরু পেলি দেবা, এ দুইজন মরিযিবে, আউ কেই কেই কৌছন্তি শরীরে বল থিবা পর্যন্ত আমি তা সহিত যুদ্ধ করিবা, তা সহিত লড়িবা, যদি যদি বল দ্বারা সে নিহত নহেলা তাহলে কৌশল করি তাকু মারিবা, কৌশল করি তাকু মারিবা, আউ কোন কৌছন্তি এই অষ্টমল্লঙ্কর সে দুষ্ট পুত্র মানে, কংস রাজাঙ্কর সে দুষ্ট পুত্র মানে কোন চিন্তা করুছন্তি, নইলে তো বিষ দেবা ভোজনর বেড়ে, নইলে আখড়া সাড়ে করিবা কগোড়ে, নইলে আখড়া সাড়ে করিবা কগোড়ে, নইলে আখড়া সাড়ে করিবা চিপি দেবা তন্টি, নহেলে দেবিক আগে শির দেবা কাটি, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন। আউ কেতেক চিন্তা করুছন্তি আখড়া শাল ভিতরে গোল করি, যেতবে গোল গাঁড় চালিথিব সেতবে আমি মলি মিলিমিশি তাকু মারি দবা, আউ কেই কেই কৌছন্তি নাই নাই সেমিতি করিবানি, যেতবে শোইথিব তা তন্টিটাকু কাটি দবা, আউ কেই কৌছন্তি নাই নাই তাকু মিছ সত্য কহি দেবী মাঙ্ক পাখকু নেই যিবা, দেবী মাঙ্ক পাখরে যেতবে সে নমস্কার করিব সেতবে সেতবে তা মুন্ডকু দেখি তা বেককু দেখি গোটায় চোট পকাইবা, তেণু সেতবে মরিযিব। তেণু আউরি কোন কোন চিন্তা করুছন্তি দুষ্ট লোকঙ্কর দুষ্ট বুদ্ধি, যেউমানকর যেউমানে দুষ্ট লোক সেমানকর কেবল এই চিন্তাধারা আসে যে মারিবা চিন্তাধারা কেমিতি তাকু মারিবি, যেউমানে প্রতিশোধ পরায়ণ হুয়ন্তি সেমানে সেমানে চিন্তা করুথান্তি যে কেমিতি মারি হব, থরে থরে যেতবে সে প্রতিশোধ পরায়ণ হয়ে যাতে আ গোটিয়ে কথা মুন্ড ভিতরে রহি যায়, তেণু সে প্রতিশোধ হি নি, তেণু সেই করে আজ দুষ্ট বুদ্ধি মানে দুষ্ট লোক মানে দুষ্ট বুদ্ধি করুছন্তি, আউ কোন ভাবুছন্তি মারিবা রাত্র কালরে জগি করিবাট, নইলে ঘর পড়িবা পাড়ি ন কবাট, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন, এতে বাগে যে বেটিকি নহে কাজ সিদ্ধি পিতৃকর্তা বৈরি পাই প্রাণ মূর্ছা বধি, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন। তেণু আজ চিন্তা করুছন্তি যে যদি আমি গোটে কাম করিবা গোটে ঘর ভিতরে তাকু রখি কবাট দেই যদি সে গৃহটিকে নিয়া লগাই দেবা তাহলে পোড়ি জলি হয়ে সেমানে মরিযিবে, আহুরি চিন্তা করুছন্তি যেতবে সন্ধ্যা সময়ের একুটিয়া এ দুই ভাই আসুথিবে সেতবে আমি লুচি করি থিবা আউ লুচি করি সেমানকু বদ্ধ করিবা,
দুষ্ট লোকঙ্কর দুষ্ট চিন্তাধারা। আজি অষ্টমল্ল অষ্টমল্লঙ্কর পুত্র মানে চিন্তা করুচন্তি, প্রতিশোধ পরায়ণ হয়েছন্তি যে আজি কৃষ্ণকু কেউ প্রকারের মারিবে, কেউ প্রকারের মারিবে, কি উপায় করি মারিবে। তাঙ্কর যশ কীর্তি দিনকু দিন বড়িবাকু লাগিছি, তেণু সমস্তে তাঙ্কর জয় জয় গান করুচন্তি, এ সারা সংসার তাঙ্কু জয় ধ্বনিরে সমস্তে জয় জয় করুচন্তি। তেণু সেইতিপাই আজি সহি পারুনাহাঁতি, সহি পারুনাহাঁতি কৃষ্ণকর পুত্র মানে অষ্টমল্লঙ্কর পুত্র মানে সহি পারুনাহাঁতি, তেণু এথর মারিবা কথা চিন্তা করুচন্তি। এদিক জীবন কিম্পা অছি দেহ ধরি, এতে নিশত লোকর মুখ কু নহেরি, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন। আজি উগ্রসেনকু ধিক্কার করুচন্তি, কেলে দেখ যে উগ্রসেনকর পুত্রকু কংসরাজাকু যে বিনাশ করেছি, বাপ হই পুয় কথাকু চিন্তা কলানি, বাপ হই পুয় কথাকু চিন্তা কলানি। আউরি যে পুত্রর শত্রু, যে নিজ পুয়র শত্রু, তাঙ্কু আনি দেখ কেমিতি নাবকেলি করৌছন্তি, নাবক্রীড়া করৌছন্তি। ধিকয়া জীবন, ধিকয়া জীবন, তেণু আজি উগ্রসেনকু নিন্দা করুচন্তি। ভোজ যদুবংশ কুজে হাতে পাপ থিলা, উগ্রসেন বলি কুড়ে জন্ম হইলা, উগ্রসেন বলি কুড়ে জন্ম হইলা, উগ্রসেন বলি কুড়ে জন্ম হইলা। এহাঙ্কর গুণ মান জানি কংস রাজা, যাহা তু ছড়াই নেই রাইজ পরজা, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন। আজি সেই দুষ্ট পুত্র মানে কহুছন্তি, কংসর পুত্র হংস আউ ডিম্ব চিন্তা করুছন্তি যে উগ্রসেন, এইতিপাই এইতিপাই মো পিতা কংস রাজা তাঙ্ক হাতরু রাজ্যকু ছড়াই নেইতিলা, এ যদুবংশ যাদব বংশরে পাপ থিলা বলি এভলি এক দুরাত্মা পুত্র জন্ম হেলা ও এই উগ্রসেন, এই উগ্রসেন এভলি এক দুরাত্মা পুত্র জন্ম হেলা, সেইতিপাই মো পিতা ইয়াঙ্ক ঠারু রাজ্যকু ছড়াই নেইতিলে। তেণু আজি উগ্রসেনকু ধিক্কার করুছন্তি, তেণু আহুরি কহুছন্তি কংসঙ্কর পুত্র মানে এবং অষ্টমল্লঙ্কর পুত্র মানে আজি উগ্রসেনকু নিন্দা করুছন্তি। ইয়াভলি ইয়াভলি পুয় এ যদুবংশরে জন্ম হই, এ যাদব বংশরে জন্ম হই আজি কুলঙ্কু নিন্দা হই যাইছি, যো পুয় মৃত্যুবরণ করেছি তার শত্রু হচ্ছে এ কৃষ্ণ, হলে সে কৃষ্ণকু আনি সে পাখরে বসৌছি, তাকু নেই রাজ্যকু রাজ্য চলৌছি, তেণু ইয়াঠারু রাজদ্রোহী মধ্য কেই নাহাতি। তেণু কংস রাজাঙ্কর পুত্র দুইজন উগ্রসেনকু ধিক্কার করি কহুছন্তি, ইয়াঠারু মূর্খ এ দুনিয়ারে কেই নাহাতি। তেণু ইয়াভলি লোক এ বংশরে জন্ম নেই, এ বংশরে জন্ম নেই আজ এ বংশকু কলঙ্ক হয়ে যাইছি। আউরি কোন কহুছন্তি, এ যেবে হই নথান্তা এতে মানে নষ্ট, পুনি এতে মানে নষ্ট, বৃদ্ধ কালে হেলা ইয়াকু কিম্পা পুত্র কষ্ট, হেলা কিম্পা পুত্র কষ্ট, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন প্রভু শ্রীমধুসূদন, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন প্রভু শ্রীমধুসূদন। তেণু কহুছন্তি ইয়ে হচ্ছে মহাপাপী, তেণু দেখ সেইতিপাই বৃদ্ধ বয়সরে আজি পুত্রকু হরাইলা, আজি পুত্রর মৃত্যুরে আজি কষ্ট পাউছি গোটিয়ে পিতা, তথাপি বুঝি পারুনি এই উগ্রসেন, তথাপি এই উগ্রসেন বুঝি পারুনি, কাহিকি না গুয়া গুয়া গছকু তেজ্য করি বর গছকু পূজা করুছি, গুয়া বৃক্ষ তেজি বর গছে পানি দেলে, রাণী দাসী হুয়ই কি ওইটা খাইলে, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন।
আজি কৃষ্ণকর যশ কীর্তি সহি পু না কংসঙ্কর পুত্র মানে কংসঙ্কর পুত্র মানে উগ্রসেন মনে মনে গাড়ি দৌঁতি যে ইয়া ভিয়া মূর্খ দুনিয়ার কে না যে নিজ পুয়া মারা পুড়ি সেই লোক আনি পাখে রখুছ পুড়ি তার যশগান করুছ তম ভি মূর্খ তম ভি মূর্খ এ দুনিয়ার কে না ইয়ে উগ্রসেন এডে মূর্খ যে গুয়া গছকু তেজ করে বর গছ মূলে পাড়ি দৌছি আরে গুয়া বৃক্ষকু যদি পূজা করে থাকে সি ফল দিয়ে থাকে হলে বর গছ কি ফল দেব তেমন আহরি কুমতি যে জনে রাণী কেবে দাসী হয়ে পারি যেতে অইঁঠা খাইলে মধ্যে দাসীর অইঁঠা যেতে খাইলে মধ্যে রাণী কেবে দাসী হয়ে পড়ে না তেমন ইয়ে উগ্রসেন এতে মূর্খ রাণী কি নভজি দাসী কি ভজুছি গুয়া গছরে পানি নদেই বর গছরে পানি দৌছি আহরি কোণ কুমতি বিদ্যাবন্ত লোক তেজি মূর্খ কলে পূজা বিষ আবরি অমৃত কলে পরিত্যজা গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন আহরি কুমতি যে দেখ এ কংস রাজা কেতে জ্ঞানী কেতে বিদ্যাবান কেতে গুণী যে কি তিনি ভুবনকু জয় করিবার শক্তি সামর্থ্য রকিথিলা যে কি লক্ষ লক্ষ রাজা মানকু আনি পাদ তলে খটৌথিলা যাহাক ভয়রে রাজা মানে থরহর হউথিলে তেণু এভলি এক রাজা তাঙ্কু এ চিনি পারিলানি উগ্রসেন তেণু এবে যা পাখরে কিছি জ্ঞান নাহি যে গোটি ছোট বাড়ুত পিলা তাকু আনি পাখরে রকিছি জ্ঞানী লোককু ছাড়ি দেই গোটে মূর্খ লোক সহিত মূর্খ লোকর কথাকু মানুছি মূর্খ লোককু পূজা করুছি আহরি কোণ কুমতি কংস রাজাঙ্কর পুত্র হংস আউ ডিম্ব এবং অষ্টমল্লঙ্কর পুত্র মানে উগ্রসেনকু কোণ ধিকার করুছন্তি সুন্দর কথা জানিবা পরবর্তী অধ্যায়ে আজি তো সময় ইশারা দেলানি তেণু বাণীকে বিরাম দেবা টিকিয়ে প্রভুঙ্কর নাম সংকীর্তন করে আজির কার্যক্রমকে সমাপ্ত করা জয় গোবিন্দ গোবিন্দ বল রে জয় গোবিন্দ গোবিন্দ বল জয় গোবিন্দ গোবিন্দ বল রে জয় গোবিন্দ গোবিন্দ বল জয় গোবিন্দ গোবিন্দ বল রে জয় গোবিন্দ গোবিন্দ বল রে জয় গোবিন্দ গোবিন্দ বল রে জয় গোবিন্দ গোবিন্দ বল জয় গোবিন্দ গোবিন্দ বল রে জয় গোবিন্দ গোবিন্দ বল জয় গোবিন্দ গোবিন্দ বল রে জয় গোবিন্দ গোবিন্দ বল জয় গোবিন্দ গোবিন্দ বল রে জয় গোবিন্দ